হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ আনাদার ভিডিও। আপনাদের হচ্ছে অর্ণব টেক। তো আমি হচ্ছে আপনাদের ফ্যান অর্ণব। তো আজকে আপনাদেরকে দেখাবো ইমোর একটি নতুন সেটিং বা ইমোর একটি গোপন সেটিং। তো এই সেটিংটি দেখার জন্য আপনারা পুরো ভিডিও কন্টিনিউ করুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন আজকে ভিডিওতে আমি কী নিয়ে কথা বলবো। তো ভিডিও শুরু করার আগে একটি কথা না বললে নয়, যারা আমাদের চ্যানেলে নতুন যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমাদের ইমোতে এই সেটিংটি পাওয়ার জন্য সর্বপ্রথম আপনারা ইমোটি আপগ্রেড দিয়ে আসবেন প্লে স্টোর থেকে। তো তারপর সিম্পল আপনারা ইমোতে চলে যাবেন। তো আমি ইমোতে চলে গেলাম। তো ইমোতে আসার পর আপনার সেটিংসটি কীভাবে দেখবেন, সেটিংসটি দেখার জন্য আপনারা সিম্পল এখানে প্লাস আইকন দেখতেছেন, তো আপনার সিম্পল প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তো আমি প্লাস আইকনে ক্লিক করলাম। তো তারপর সিম্পল আপনি এখান থেকে মোরে ক্লিক করে দেবেন। তো আমি মোরে ক্লিক করে দিলাম। মোরে ক্লিক করার পর সিম্পল আপনি এখান থেকে অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করে দেবেন। তো আপনার সিম্পল সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর সিম্পল আপনি এখানে দেখবেন অ্যাকাউন্ট সেটিংস। তো সিম্পল আপনি অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করবেন। তো অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করার পর সিম্পল আপনি এখানে দ্বিতীয় নম্বর একটি সেটিংস পেয়ে যাবেন। এই সেটিংসটি কিন্তু আগে আমাদের ইমোতে ছিল না, এখন নতুন এসেছে ইমোতে। তো এই সেটিংসটি কী আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে বলে দেবো। তো আপনারা সিম্পল এই সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর সিম্পল আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তো এই সেটিংসটি হচ্ছে এই সেটিং, আপনি এখান থেকে আপনার মুখ দিয়ে কিছু কথা বলবেন, আপনার কিছু ওয়ার্ড বলে দিতে হবে। তো এখানে আমরা সিম্পল এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর সিম্পল আপনার এখানে একটি আইকন দেখবেন। তো এই আইকনে আপনারা সিম্পল উপরের সংখ্যাগুলো কিন্তু বলতে হবে, তার মানে এটি আপনার ইমুকে আরও সিকিউরিটি দেবে বা আপনার ইমুককেও হ্যাক করতে পারবে না। তো এই এখানে আপনারা এখান থেকে মাইকটি চালু করে তো আপনারা এখান থেকে সংখ্যাগুলো এখানে বলে দিবেন। তো যাদের ইমো হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তো তারা অবশ্যই অবশ্যই আপনারা ইমো সেটিংসটি করে নেবেন। তো আপনারা এখান থেকে মাইকে ক্লিক করে তো আপনারা এখান থেকে এই সংখ্যাগুলো বলে দিবেন। তো তাহলে কিন্তু আপনার ইমোটি আরও সিকিউরিটি হয়ে যাবে, কেউ আপনার ইমোটি কেউ কারো মোবাইলে আপনি ইমোটি লগ ইন করতে পারবেন না এই সেটিংসটি করার মাধ্যমে। তো আপনারা সিম্পল এখান থেকে মাইক চালু করে বলে দিবেন। তো আমি মাইক চালু করে এখান থেকে বলে দিতেছি। এটি যদি আমি স্ক্রিন রেকর্ডে দেখাই তো আমার স্ক্রিন রেকর্ডের সমস্যা হতে পারে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা মাইকটি চালু করে অবশ্যই বলে দিবেন। তো এই সেটিংসটি করার পর সিম্পল আপনারা দেখতেছি এমন একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা সিম্পল এখানে আবার ক্লিক করে দিবেন। তো আমি এখানে আবার ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর সিম্পল আপনার সামনে আবার আসবে। তো আপনারা আবার এখান থেকে মাইকে বলে দিবেন। তো আমি আবার বলছি, তারপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে, তারপর আপনি এখান থেকে ওকে করে দিবেন। তো আমি এখান থেকে ওকে করে দিলাম। ওকে করার পর সিম্পল দেখতেছি আপনার আমার সেটিংসটি কিন্তু চালু হয়ে গেছে। এখান থেকে আমার সেটিংসটি চালু হয়ে গেছে। তো আপনার সেটিংসটি দেখতেছেন, আমার সেটিংসটি কিন্তু এখান থেকে চালু হয়ে গেছে। তো এই সেটিংসটি করার মাধ্যমে আপনাকে কেউ আপনার ইমোটি হ্যাক করতে পারবে না, কেউ আপনার ইমোটি চালাতে পারবে না। তো আজকে আপনাদেরকে ইমোর একটি গুরুত্বপূর্ণ সেটিংস বলে দিলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।